প্রবল বর্ষণে আকস্মিক বন্যার পর রাঙ্গুনিয়ার অবস্থা খুব বেহাল। পাহাড় ধস ও অবিরাম বর্ষণের ফলে আইজু গুড়িতে না ফারে রাঙ্গুনিয়া মানুষ সকল, যেটা মারা গেল 7,000 জনের মতো মানুষ। স্বজন অলর এককান দাবি ত্রাণর হন দরহান নাই, যে নদীও আছে এই নদীর অকাল্লাই সিসি ব্লক বানাই দিলেই চলিব, যার কারণে আর হনুদিন ভারী বর্ষণ কিংবা আকস্মিক জোয়ারে এই রাঙ্গুনিয়া প্লাবিত নইবু নইবু হনো প্রাণহানি। এইখানে যে ক্ষতি হয়েছে, আমি আপনাদের থেকে, আমার সরকারের থেকে, আমার প্রধানমন্ত্রীর থেকে আমি একটা জিনিস অনুরোধ করবো, এই এলাকায় যেন একটু ব্যাপক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে কৃষি পশু থেকে শুরু করে জায়গা জমিন এবং 50 ফিট থেকে অনেক জায়গায় 40 ফিট পর্যন্ত নদীগত বিলীন হয়ে গেছে। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।